দেখো, আগের দিনকে 77 পেজ পর্যন্ত হয়েছিল তোমাদেরকে পড়ানো, আজকে 78 পেজ থেকে পড়ানো শুরু করব। দেখো কি বলছেন। ফাদার বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান্স হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, বলছে সেই সময় থেকে ভারতীয়রা ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। রাইজেন মানে হচ্ছে জেগে ওঠা, তো এখানে তো আর ঘুম থেকে জেগে ওঠা হবে না, তাই এখানটায় রাইজেনের মানে হচ্ছে সোচ্চার হয়ে উঠেছিল, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। অ্যাট দ্যাট টাইম সেই সময় থেকে ইন্ডিয়ান্স ভারতীয়রা হ্যাড রাইজেন জেগে উঠেছিল বা সোচ্চার হয়ে উঠেছিল এগেনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল ইংরেজদের বিরুদ্ধে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অব দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, নজরুল প্রোটেস্ট করা মানে প্রতিবাদ করা, নজরুল প্রতিবাদ করেছিলেন দ্য ক্রুয়েলটি অব ব্রিটিশ মানে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন ইন হিজ ওন ওয়ে, ওয়ে মানে পথ আর ওন মানে নিজে, তার নিজের পথ দিয়েই তিনি কি করেছিলেন নজরুল ব্রিটিশদের নিষ্ঠুরতার প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট এমনকি হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, এমনকি তিনি লিখতে শুরু করেছিলেন পোয়েম মানে কবিতা, এসেস মানে প্রবন্ধ, অ্যান্ড সংস এবং গান টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষাকে জাগাতে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন ভারতের বিদ্রোহী কবি। রেবেল পোয়েট মানে বিদ্রোহী কবি, তোমাদের হেডিং অর্থাৎ গল্পটা যখন শুরু হয়েছিল গল্পের হেডিং এ তোমাদের লেখা ছিল যে দ্য রেবেল পোয়েট, তখনই বলা হয়েছিল গল্পটার নাম হচ্ছে বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাছ, বলছে আমি তো এর প্রায় কিছুই জানতাম না। ফাদার বলছে, ইউ শুড রিড হিজ পোয়েম লাইক কান্ডারি হুশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, বলছে তোমার পড়া উচিত তার লেখা কবিতা যেমন কান্ডারি হুশিয়ার, খেয়াপাড়ের তরণী, এবং তার লেখা আরো গান শোনা উচিত, লিসেন মানে হচ্ছে শোনা। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ইংরেজরা ভীত হয়েছিল, অ্যাফ্রেড মানে ভীত, দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। আচ্ছা, ইনস্টিগেট ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন। ইনস্টিগেট মানে হচ্ছে উস্কানো, কাউকে উস্কিয়ে দেওয়া, মানে কিরকম উস্কানো কাকে বলে, কেউ হয়তো চুপচাপ আছে, তাকে হয়তো বলছে কি যে তুই এই কাজটা করে আয় তাহলে তোর ভালো হবে, বলে তাকে উস্কিয়ে দিল, উস্কিয়ে সেই কাজটা করতে পাঠিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, ও যে ওর কথা শুনে গেল কাজটা করতে, কিন্তু ও লোকের কাছে খারাপ হলো, এইগুলো হচ্ছে উস্কিয়ে দেওয়া কোনো কাজে। তো বলছে ব্রিটিশরা ভয় পেয়েছিল যে নজরুলের লেখাগুলোই হয়তো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে উস্কে দিচ্ছে, উস্কে দিতে পারে। ফ্রিডম ফাইটার্স মানে আগে পেয়েছিল স্বাধীনতা সংগ্রামী। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তখন ইংরেজরা কি করেছিল। আঙ্কেল রহিম তখন বলছে, দ্য ব্রিটিশ গ্রিউ পার্টাবড, পার্টাবটা তোমাদের একটা নতুন ওয়ার্ড, পার্টাব মানে হচ্ছে উদ্বিগ্ন, ভয় পেয়ে যাওয়া, তাহলে ইংরেজরা কি হয়েছিল, উদ্বিগ্ন হয়ে পড়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। ফাদার তখন বলছে, ইন 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন, ম্যাগাজিন মানে পত্রিকা, নজরুল একটা পত্রিকা লিখতে শুরু করেছিল, তার নাম ছিল ধূমকেতু। তাহলে যদি কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য নেম অব দ্য ম্যাগাজিন দ্যাট নজরুল রোট, মানে নামটা লেখো ম্যাগাজিনে যেটা নজরুল লিখেছিল, তখন লিখতে হবে দ্য নেম অব দ্য ম্যাগাজিন ওয়াজ ধূমকেতু দ্যাট নজরুল রোট, মনে থাকে যেন যে ধূমকেতু পত্রিকাটা শুরু করেছিল। হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম, ওই ম্যাগাজিনে তিনি একটা পোয়েম অর্থাৎ কবিতা পাবলিশ করেছিল, পাবলিশড মানে হচ্ছে প্রকাশ করেছিল, কবিতার নামটা ছিল আনন্দময়ীর আগমনী, ঠিক আছে। আঙ্কেল রহিম তখন বলছে, দ্য ব্রিটিশ রেডেড, রেডেড মানে হচ্ছে হানা দেওয়া, হানা দেওয়া মানে হয়তো কোনো বাড়িতে কিছু হয়েছে, হঠাৎ পুলিশ হানা দিল, সেটাকে বলছে হানা দেওয়া, দ্য ব্রিটিশ রেডেড, ইংরেজরা হানা দিয়েছিল দ্য অফিস অব ধূমকেতু, ধূমকেতুর অফিসে। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, বলছে কবিকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা হয়েছিল, ফ্রম কুমিল্লা, কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে এইটুকু পড়ালাম, তাহলে এর মধ্যে কি কি জানতে পারা গেল, জানতে পারা গেল যে নজরুলের লেখা দুটো কবিতার নাম, যেটার নাম একটা হচ্ছে কান্ডারি হুশিয়ার, একটা হচ্ছে খেয়াপাড়ের তরণী, আর এই কবিতাগুলো লেখার পরে ইংরেজরা ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল হয়তো নজরুলের এই লেখাগুলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে হয়তো উস্কে দিচ্ছে। আর কি হয়েছিল,
1922 সালে নজরুল একটা ম্যাগাজিন লেখা শুরু করেছিল, সেই ম্যাগাজিনটা নাম ছিল ধূমকেতু, যেখানটায় সে একটা কবিতা পাবলিশ করেছিল, কবিতাটার নাম ছিল আনন্দময়ী আগমনী। আর এই কবিতা পাবলিশ করার পর ব্রিটিশরা কি করেছিল, ওই ধূমকেতুর যে অফিস ছিল সেখানে হানা দিয়েছিল, এবং হানা দেওয়ার পরে কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে যেটুকু পড়ানো হলো সেই টপিকটার মধ্যে এইটুকু হচ্ছে জাস্ট জিস্ট, মানে এইটুকু বোঝা সামারি। তো এখানে নতুন ওয়ার্ড বলতে তোমাদেরকে আমি বলছিলাম প্রোটেস্টেড, মানে হচ্ছে প্রতিবাদ করা, রেবেল মানে আগে থেকে জানা ছিল, এসে মানে প্রবন্ধ, ইনস্টিগেট মানে হচ্ছে বললাম যে উস্কানো, পার্ট আপ মানে হচ্ছে উদ্বিগ্ন বা ভয় পাওয়া, আর রেডেড মানে হচ্ছে হানা দেওয়া, অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করা, পাবলিশড মানে প্রকাশ করা, অ্যাফ্রেড মানে ভীত বা ভয় পাওয়া, এই কথা হচ্ছে তোমাদের কাছে নতুন ওয়ার্ড। তো তোমরা যদি পুরোটা কমপ্লিটলি শোনো লাইন বাই লাইন ইংলিশ এবং বেঙ্গলি মিনিংটা, তাহলে ওয়ার্ড মিনিং বলতে আর অসুবিধা হবে না। তো দেখো কার কি অসুবিধা হচ্ছে।